এই প্রশাসনের দুর্নীতি এটাতে পতিত হচ্ছে। যে দুর্নীতির এতদিন কথা হচ্ছিল যেটাকে সরকারি দল সরাসরি খারিজ করে দিয়েছিল, সেটার পিছনে যে কারণ আছে, তার পিছনে যে ঘটনা আছে, সেটা কিন্তু আজকে হাইকোর্টের রায় প্রমাণিত। কাউরির চাকরি চলে যাক এটা আমরা নিশ্চয় করতে চাই না, কিন্তু যার চাকরির যোগ্যতা আছে তাকে কেন বঞ্চিত করা হবে? এখানে সবকিছু হয় পয়সার বিনিময়ে। পয়সা দেখো, তামাশা দেখো, মুখ্যমন্ত্রী নিজেও বলছে বিভিন্ন দপ্তর দুর্নীতির কুকুর বাসা হয়ে গেছে, হাইকোর্ট তাকে প্রমাণ করে দিল। তাকে এই তদন্তে মদত করা উচিত। সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, এই প্রসঙ্গে কি জানিয়েছেন এবার শুনবো। স্বস্তি তো আমাদের দরকার নেই, স্বস্তি দরকার যারা বঞ্চিত হয়েছে, যে সমস্ত শিক্ষিত বেকার ছেলে মেয়েরা যাদের যোগ্যতা ছিল তাদেরকে বঞ্চনা করে তাদের মধ্যে হয়তো অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি গল্প শুনছিলাম তাদের সংগঠনের কাছ থেকে, অনেকে এই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তাদের স্বস্তি দরকার। তাদের যোগ্যতা অনুসারে চাকরি হওয়া উচিত। যারা নেতা মন্ত্রীদেরকে টাকা পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি কোর্টের রায়ে আগামী দিনে বাতিল হবে কি না সেটা তো কোর্ট বলবে, কিন্তু যারা যোগ্যতা, যাদের যোগ্যতা ছিল, যারা চাকরি পাননি, তাদের যেন চাকরির ব্যবস্থা হয়। আমরা কোর্টের কাছে, কোর্টের দিকে চেয়ে আছি। এবার গ্রুপ সিতেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ। সিবিআই অনুসন্ধানের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। ভুয়ো চাকরির অভিযোগে বাতিল 350 জনের চাকরি। অবিলম্বে 350 জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক। 350 জন চাইলে আদালতে হলফনামা দাখিল করতে পারেন। হলফনামা দাখিল করতে জানাতে হবে কার কাছ থেকে সুপারিশ পত্র পেয়েছেন, এতদিন পর্যন্ত কত টাকা বেতন হিসেবে পেয়েছেন তাও জানাতে হবে, জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 15 মার্চ পরবর্তী শুনানি। এর আগে গ্রুপ ডি মামলায় ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত। অনুসন্ধানে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করেছে আদালত। আদালতকে অসম্মান করছে আদালত নিযুক্ত কমিটি। আদালতের নির্দেশের পরেও কেন রিপোর্ট পেশ করা হলো না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কি? কোনো কার্যকরী পদক্ষেপ কমিটি করেছে বলে মনে করছে না আদালত। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চের। 16 মার্চের মধ্যে রিপোর্ট পেশ করবে সিবিআই। কাল সকালের মধ্যে সিবিআই জানাবে তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কি করেছে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিঙ্গল বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য খবর সূত্রের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।